বিশাল কথা, কিন্তু স্কুলে কলেজে হাজিরা দিচ্ছে। একটা স্কুলে ভর্তি হলে একটা বাচ্চা 4-5 বছর লাগে পড়ালেখা শিখতে, শুরু করতে। আর তৃণমূলে যাওয়ার পরে 2 বছরের মধ্যে চুরি বিদ্যা শিখে নেয় কী করে? এটাই হচ্ছে তৃণমূলতে এমন একটা শিক্ষা প্রতিষ্ঠানের মতো গড়ে তুলেছে, যেখানে যে ঝুঁকুক নায়ক নায়িকা গায়ক গায়িকা সাংবাদিক গিয়ে তারপরে সে হাত পাকাচ্ছে চুরিতে, আর তারপরে ইডিসিবের কাছে যেতে হচ্ছে। এই জন্য আমরা বলেছি, এখনও যারা তৃণমূলে আছেন, যারা চুরি করেননি, তারা একটু সাবধান, ওই গতিতে যাবেন না, গতিতে যাবেন না, তাহলে এই সায়নের মতো মেয়ের অবস্থা হবে। হয়তো লোভে হোক, প্রলোভনে হোক, বা অভিষেক যে তৃণমূল তৈরি করছে তাতে এমন লোকজনকেই পথ দিচ্ছে যে যত বেশি উপরি রোজগার করে নিতে পারে। তুই ভাবতে পারো, প্রশ্নপত্র ফাঁস, জালি ওএমআরসি নিয়ে পরীক্ষা, জালিয়াতি করলে কত রকমের জালিয়াতি হতে পারে। এখন তো সরকারের সব দপ্তরে দেখতে হবে, কারণ অফিসারদের দিতে কাজটা করানো হচ্ছে নির্বাচনে। তাহলে এই অভিযোগটা উঠবে কেন? একটা গণতন্ত্রের একটা উৎসব ছিল ভোট, মানুষ সেখানে অংশগ্রহণ করবে, সেখানে ভোটে জালিয়াতি করার এই পথে যদি নেয়, আসলে জালিয়াতরা যখন সরকারে যায় সব জায়গায় তারা জালিয়াতি করে, কিন্তু মানুষ তৈরি, প্রত্যেকটা এলাকার মানুষ, বুথের মানুষ নিজের ভোট দেবে এবং গুণে ভোট নেবে। ভোটের দিন থেকে কাউন্টিং পর্যন্ত আমরা পাহারা দেব, এবং দরকার হলে আমরা আদালতের কাছে যাব, যাতে স্ট্রং রুম, ব্যালট বাক্স, তাকে যথাযথ পাহারা দেওয়ার ব্যবস্থা হয়, এবং এই ব্যালট পেপার যে ছাপা হচ্ছে, যেখানে ছাপা হচ্ছে সেখান থেকে প্রথম নম্বর থেকে শেষ নম্বর পর্যন্ত এফিডেভিট করে কোর্টে যাতে ডিক্লারেশন দেয় যে কত ব্যালট ছাপলাম, কার হাতে ছাপলাম, কার হাতে দিলাম। যে পরিমাণ কেন্দ্র বাহিনী আসার কথা ছিল এখনও পর্যন্ত তা পুরোপুরি এসে পৌঁছায়নি, এবং তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। এটাই তো মজার কথা, একদিকে বিজেপি কোর্টে গিয়ে কেস করছে যে কেন্দ্র বাহিনী চাই, আর অন্যদিকে অমিত শাহ বলছে আমি 355 বেশি দেবো না। কেন? তার মানে এটাই তো তামাশা। একটা রাজ্যে ভোট হবে, তার জন্য কেন্দ্র বাহিনী নেই, তাহলে পুলিশের নিয়োগ রাজ্যে হচ্ছে না, কেন্দ্রে হচ্ছে না, এদিকে বেকার ছেলেমেয়েরা রয়েছে, তাহলে গোটা দেশে যখন নির্বাচন হবে তখন বাহিনী কোথেকে আসবে? একটা রাজ্যে পঞ্চায়েত নির্বাচন যদি বাহিনী না দেওয়া থাকে, আমাদের মনে হয় এটাই হচ্ছে সেটিংয়ের একটা রূপ, যেখানে বলছে যে হাইকোর্ট বাধ্য করেছে যে কেন্দ্রীয় বাহিনী চাই, 822 কোম্পানি চেয়েছে, আর ওদিকে দিল্লি থেকে বলছে আমরা এসছি বেশি দেবো না। এখন বিজেপিকে জিজ্ঞেস করো তারা কী বলে, তারা কীরকম সরকার চালাচ্ছে। এত চিফ সেক্রেটারির ব্যাপারে তো আমরা দেখলাম, পাঞ্জাবের চিফ সেক্রেটারির মেয়াদ পুরো হয়ে গেছে, বললো এক্সটেনশন দিতে হবে, কেন্দ্র সরকার বললেন একই সঙ্গে বললেন না পাঞ্জাবে এক্সটেনশন দেওয়া যাবে না। আর পশ্চিমবঙ্গে চিফ সেক্রেটারির মেয়াদ পূরণ হয়ে গেছে আজকে শেষ দিনে, এটা হচ্ছে মোদী মমতার সেটিং, আজকে দেখা গেলো তার মেয়াদ বৃদ্ধি করে দিলেন 6 মাসের মধ্যে। তাহলে একই দেশে দুরকম আইন চলছে, আর এদিকে মোদী চিৎকার করছে এক দেশ এক আইন, তাহলে দুরকম নিয়ম কেন? এটাকেই বলে যে সামনে বিজেপি তৃণমূলের বিরোধ থাকলেও রোজ নাটক করলেও আসলে এরা এক পেট সন্তুষ্ট নই বলে তো এত মানুষকে কেন সমৃদ্ধি করছে। যদি পুলিশ চোর ডাকাত ধরতো তাহলে আমরা বলতাম চোর ধরো, যদি নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে অবাধ সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতো তাহলে আমরা বলতাম যে ব্যালট চুরি হচ্ছে রুখুন, তাহলে আমরা যখন নমিনেশন প্রত্যাহারের জন্য বেশি সময় দিলেন, নমিনেশন কম সময় দিলেন, তাহলে এত যে ঝামেলার কেন হলো? নির্বাচন কমিশন যদি যোগ্যতার সঙ্গে দক্ষতার সঙ্গে নিরপেক্ষতার সঙ্গে যদি কাজ করে তাহলে প্রশ্ন ওঠে না। ওই জন্য বলছি যত প্রাণ যাবে, যত প্রাণ গিয়েছে সব দায় রাজ্য সরকার এবং নির্বাচন কমিশনকে নিতে হবে, আর নতুন করে যাতে কোনো রক্তপাত না হয় তার ব্যবস্থা নির্বাচন কমিশন।